নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নোংরা ছড়াচ্ছে ডাম্পিং গ্রাউন্ড, প্রতিবাদে কাছাড় কলেজের সামনে অবরোধ পড়ুয়াদের। শিয়ালদহ আগরতলা স্পেশাল ট্রেন বদরপুরে দুর্ঘটনাগ্রস্ত, বরখাস্ত রেল চালক। বিদ্যুৎ বিভাগের মাশুলে মাথায় বাজ পড়ল স্থানীয়দের, এলাকা জুড়ে চাঞ্চল্য। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সরকারের স্বচ্ছ ভারত অভিযান বাস্তবে পুরো মুখ থুবড়ে পড়েছে। কাছাড় জেলায় তো স্বচ্ছতার কোনো বালাই নেই, যার প্রমাণ নোংরায় ভরা শিলচর শহর। শহরের SLRM ডাম্পিং গ্রাউন্ডের বিরুদ্ধে এবার পড়ুয়ারা বাধ্য হয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করল। এতে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে কাছাড় কলেজ চত্বর। শিলচরের কাছাড় কলেজ সংলগ্ন এলাকায় থাকা SLRM ডাম্পিং গ্রাউন্ডে জমিয়ে রাখা আবর্জনার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে গোটা এলাকা দূষিত হয়ে উঠেছে। এর ফলে ক্লাস করতে পারছে না কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা, বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এমতাবস্থায় বৃহস্পতিবার কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা প্রতিবাদে নেমে সড়ক অবরোধ করেন। সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলা এদিনের সড়ক অবরোধের দরুন এলাকায় যাতায়াত পরিষেবা সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে পড়ে। পাশাপাশি কলেজ পড়ুয়াদের বিক্ষোভ প্রদর্শনে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে CRPF সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। খবর পেয়ে আন্দোলনস্থলে ছুটে যান অতিরিক্ত জেলাশাসক মারিয়া তানিম। পড়ুয়াদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর প্রশাসনের তরফে আগামী 7 দিনের মধ্যে SLRM এর আবর্জনা সরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও আন্দোলনে অনড় থাকেন কলেজের ছাত্রছাত্রী সহ গোটা শিক্ষক মহল। তাদের দাবি, আগামী 2 দিনের মধ্যে কাছাড় কলেজ সংলগ্ন এলাকায় থাকা SLRM কেন্দ্রটি অন্যত্র সরিয়ে নেওয়া না হলে কলেজ বন্ধ রাখার পাশাপাশি বৃহৎ ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে। পরে সড়ক অবরোধমুক্ত করা হলেও এ ব্যাপারে প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দেন কলেজের পড়ুয়ারা। एकाकी से यहाँ पे जमा हुए हैं इस विषय को लेके कि हमारे कॉलेज के बस एडजेसेंट ही ये डंपिंग ग्राउंड जो बनाया गया है। हमारी मांग ये है कि SLRM हटाया जाए, SLRM हटाया जाए और इमिडिएट कार्रवाई किया जाए, नहीं तो इससे क्या हो रहा है, हम कोई भी शांति से क्लास नहीं कर पा रहे और एनवायरमेंट ही अगर शांत ना रहे तो हम क्लास कैसे करेंगे। हमारे प्रधानमंत्री का यह संदेश है कि स्वच्छ भारत, भारत स्वच्छ रहेगा, जहाँ सोच वहाँ स्वच्छता। और ऐसा अगर हमारे कॉलेज के, जो कॉलेज कछाड़ कॉलेज डिस्ट्रिक्ट रिप्रेजेंट करता है, ऐसे कॉलेज के बगल में अगर ऐसा डंपिंग ग्राउंड रहे और SLRM ना हटे तो हम ऐसे ही अड़े रहेंगे तब तक जब तक हमारी मांग पूरी नहीं की जाती है। आजकल छात्र एकटाई आवेदन, এই ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার দুর্গন্ধ যদি কিছুদিনের মধ্যে সমস্যার সম্মুখীন সমাধান না হয়, আমরা ছাত্ররা মিলে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলব। ফির দুর্ঘটনা, তবে সড়ক নয়, এবার ট্রেন দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুর আনুমানিক 12টায় বদরপুর রেলওয়ে স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে শিয়ালদহ আগরতলা ফেস্টিভ্যাল স্পেশাল যাত্রীবাহী ট্রেন এসে পৌঁছায়। কিন্তু বদরপুর স্টেশন থেকে যাত্রা করবার আগে আনুমানিক 12টা 35 মিনিটে দ্বিতীয় ইঞ্জিন লাগাতে গিয়ে সজোরে ধাক্কা লাগে, ফলে শিশুসহ অনেকে আহত হন। স্টেশন সূত্র অনুযায়ী জানা যায়, পাহাড় চড়ার জন্য দ্বিতীয় ইঞ্জিন লাগানো হচ্ছিল, কিন্তু শান্টিংকালে চালক সময় মতো ব্রেক করতে পারেননি। এদিকে ট্রেনের বহু যাত্রীরা অভিযোগ করে বলেন, এই ভয়াবহ দুর্ঘটনার প্রায় 1 ঘন্টা পর কর্তব্যরত স্টেশন মাস্টার সহ রেলওয়ে বিভাগীয় কর্মকর্তা ও রেলওয়ে পুলিশ ছুটে আসেন। এ ব্যাপারে রেলওয়ে এরিয়া ম্যানেজার S. Umesh দুর্ঘটনায় আহতদের জন্য রেল স্টেশনে বিশেষ চিকিৎসার সুবন্দোবস্ত করে দেন। এদিকে রেল সূত্রে জানা যায়, ট্রেন চালক রবীন্দ্র কুমারের গাফিলতিতে এমন দুর্ঘটনার কবলে পড়তে হয় যাত্রীদের। এদিন লামডিং রেল কর্তৃপক্ষ চালককে চাকরি থেকে বরখাস্ত করেন। এরিয়া ম্যানেজার বলেন, এই রেল দুর্ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হবে বলে আশ্বাস দেন। আগরতলা থেকে গুয়াহাটি যাত্রী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্ল্যাটফর্মে আসার পর ইঞ্জিন চেঞ্জ করতে গিয়ে শান্টিং ইঞ্জিন যেটা, সেটা অত্যন্ত দ্রুত বেগে এসে গাড়িতে ধাক্কা মারে, যার ফলে 20-25 জন মাইনর
ইনজোর আর একজন সিরিয়াস মানে আর যে মহিলা পরে গিয়েছিল তাকে হসপিটালাইজ করা হয়, এখন রেলওয়ে হসপিটালে, এখন মোটামুটি ট্রেন ছাড়ার পক্ষে। আচ্ছা, এটার জন্য সম্পূর্ণ দায়ী যে নতুন ড্রাইভার যাকে রিক্রুট করেছে সেই শান্টিংয়ের ড্রাইভার, নামটা কি জানেন ড্রাইভারের নাম? ঠিক আমার জানা নেই। শান্টিংয়ের ড্রাইভারের জন্য দায়ী 100%। জেলার অধীনস্থ রামকৃষ্ণনগর সার্কেলের আওতাধীন বরুয়ালা গ্রামের বাসিন্দারা এ নিয়ে গত মঙ্গলবার রামকৃষ্ণনগর বিদ্যুৎ বিভাগের কার্যালয় ঘেরাও করলেন সেইসব অভিযোগকারী গ্রাহকেরা। অভিযোগ জানাতে গিয়ে বরুয়ালা গ্রামের গ্রামবাসীদের পক্ষ থেকে গ্রামের এপি সদস্য জয়ন্ত রায় বলেন, 2020 সালের ডিসেম্বর মাস পর্যন্ত গ্রাহকদের বিল এসেছিল আনুমানিক 230 থেকে 450 পর্যন্ত, কিন্তু নতুন বছর জানুয়ারি মাসে সেই বিল গিয়ে দাঁড়ায় আনুমানিক 27,000 থেকে 32,000 পর্যন্ত। গ্রামের বেশিরভাগ মানুষই পেশায় দিনমজুরি এবং বিপিএল শ্রেণীর, সেই সব খেটে খাওয়া দিনমজুর মানুষদের কাছে কি করে এমন এক বিরাট আকারের বিদ্যুৎ বিল রামকৃষ্ণনগর বিদ্যুৎ বিভাগ থেকে সঞ্চে দেয় তা নিয়ে হাজারো প্রশ্ন দেখা দিয়েছে এলাকার জনমনে। এদের সাংবাদিকদের সাথে প্রত্যেক অভিযোগকারী গ্রাহকই নিজেদের অভিমত তুলে ধরেন। কত টাকার বিল রূপে, কত টাকার বিল আছে? 3000 বিল টোটাল আমরা কইছিন না, বিল টোটাল কইছিন না, যে বিল তো ক্লিয়ার মাসে মাসে আমরা ক্লিয়ার আমরা দিয়ে দিয়ে দিছি মার্চিন মানে আমরা হঠাৎ দিয়ে তাই চেক করিয়া তাই আমরা মিটার হইলে 1000 ওয়াটে তো তাই দিয়ে চেক করিয়া দেখছেন মিটার তো বিল বেশি হইতো কারণ দোকান তিনটা চলে এর লাগি তাই 3000 ওয়াটের বিল বানাইছে কিলোওয়াটের ও 3000 কিলোওয়াটের পেনাল্টি মারছেন গত বছর থেকে আমরা জ্বালাই আর দেয় এর লাগে 2.5 লাখ টাকা তাই আমরা দাবিও করছেন যে 2.5 লাখ টাকা দেও 3000 কিলোওয়াটের বিল। এরপরে তাই গিয়ে আমরা লাইন কাটি দিলে আমরা তো পয়সা দিছি না লাইন গিয়ে কাটি দিয়েছি। এরপরে শিলচর ডিভিশন থেকে তারা তিন মাস পরে লাইন কাটা আমরা আরবার আইসে যেন আমরার বিল 26,000 টাকা ও আমরা 26,000 টাকা দিয়া এক বছর থেকে ও গত পূজার সময় আর কি হয়েছে এক বছর থেকে আমরা আরবার লাইন জ্বালাই আমরা মাসে মাসে দিয়ে যাই কি বেজাল রাখি না। মানে আপনারা আর 26,000 টাকা পেমেন্ট করার পরে আর কোনো ব্যালেন্স রইছে না? না ব্যালেন্স রইছে না, ডিপার্টমেন্টের কাছে কোনো ব্যালেন্স নাই। না ব্যালেন্স মানে আমরা নতুন করে পুরো কারেন্ট গেছে 2 কিলো নতুন মিটার 2000 কিলোওয়াট প্ল্যান্টিং দিছে পুরো প্ল্যান্টিং দিছে পেনাল্টি দিছে এটা 2000 কিলোওয়াট দিয়া আবার আমরা নতুন করে লাইন ঢুকাই। আর বর্তমান বর্তমানে এখন তো 7 নভেম্বরের 763 টাকা বিল আমরা দিলেছি আর ডিসেম্বর হয়ে গেছে 3200 কত টাকা না না এটা আমরা দিছি না পেন্ডিং রয়েছে আর জানুয়ারি এই মাসের বিল গিয়া দেখা যায় 32,000 কত টাকা 400 কত টাকা। বিগত 48 মাস থেকে বকেয়া বেতন প্রভিডেন্ট ফান্ড গ্রেচুইটি সহ পেনশন ইত্যাদি ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে এমনকি উন্নত চিকিৎসার অভাবে ইতিমধ্যেই 80 জন শ্রমিকের অকাল মৃত্যু ও 3 জনের আত্মহত্যার ফলে পাঁচগ্রাম ও নগাঁও জেলার কাগজকল এখন হিটলারের শাসনে গণহত্যার বাধ্যভূমিতে দাঁড়িয়েছে। 2016 সালে পাঁচগ্রাম কালীনগর মাঠে বিশাল জনসভায় কাগজকল দুটি পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিলেও তা আজও সেই প্রতিশ্রুতি রাখতে পুরোপুরি অক্ষম শাসক দলেরা। এদিকে কাগজকল দুটির দ্বার বন্ধ হয়ে যাওয়াতে চীন বাংলাদেশ থেকে কাগজ আমদানি করে দেশের চাহিদা মেটানো হচ্ছে, ফলে চীন থেকে বাংলাদেশ সবার শিল্প উন্নয়ন এবং কর্মসংস্থান বিকশিত হচ্ছে আর পরিবর্তে ভারতীয় বৃহৎ শিল্প ধ্বংস করে 2 লক্ষাধিক পরিবারের রুজিরুটি কর্মসংস্থান কেড়ে নিয়ে তাদেরকে অনাহারি দিন যাপন করতে হচ্ছে। এ নিয়ে বৃহস্পতিবার এইচপিসি রিভাইভাল কমিটি ও জয়েন্ট অ্যাকশন কমিটি অব রিকগনাইজড ইউনিয়ন্স ওরফে জাকরু যৌথভাবে এক সাংবাদিক সম্মেলন করে। এদিন তারা বলেন, কাগজকল বন্ধের ফলে যাদের ইতিমধ্যে অকাল মৃত্যু হয়েছে তাদের আত্মার সদ্গতির উদ্দেশ্যে আগামী 25শে জানুয়ারি এক মোমবাতি মিছিল অনুষ্ঠিত হবে এবং তার ঠিক পরের দিন অর্থাৎ 26শে জানুয়ারি স্থানীয় শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে এক অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হবে। শ্রমিকদের অকাল মৃত্যুর প্রতিবাদে দলমত নির্বিশেষে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান জয়েন্ট অ্যাকশন কমিটি অব রিকগনাইজড ইউনিয়ন্স ওরফে জাকরুর সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী। ভারতবর্ষের বর্তমান সরকার উন্নয়নের নামে ভাওতা দিচ্ছে, কাগজ কলে এখন হিটলারের নরহত্যার কুঠায় পরিণত হয়েছে, সরকারি নির্যাতনে
80 জন শ্রমিকের অকাল মৃত্যু হয়েছে, 4141 কোটি টাকা উধাও করে কাগজকল ধ্বংস করা হয়েছে, মুখে আত্মনির্ভর ভারত কর্মে চীন এবং বাংলাদেশ থেকে কাগজ আমদানি করে স্বদেশি শিল্প কাছাড় এবং নগাঁও কাগজকলকে ধ্বংস করা হচ্ছে। বিগত আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আগামী 25 জানুয়ারি সোমবার বিকাল 4টায় ক্ষুদিরাম বসুর পাদদেশ থেকে একটা মোমবাতি প্রজ্বলিত মিছিল শুরু হবে। এই মিছিলের মধ্যে দিয়ে আমাদের যে কাছাড় কাগজ কলের 80 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, আমরা প্রকারান্তরে বলবো সরকারি নির্যাতনে হত্যা করা হয়েছে, ওদের আত্মার প্রতি সমবেদনা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এই মিছিল শুরু হবে বিকাল 4টায় 25 জানুয়ারি 2021 সালের বিকাল 4টা থেকে শুরু হবে এবং আগামী 26 জানুয়ারি মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে ক্ষুদিরাম বসুর পাদদেশে এক অবস্থান ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বিধায়ক নিজামের ব্যর্থতায় আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কালীনগর সরোজিনী হাসপাতালের 30 শয্যা বিশিষ্ট নির্মাণরত ভবন। যদি আলগাপুরে বিজেপি দলের বিধায়ক থাকতেন তবে কমপক্ষে 1 বছর পূর্বেই হাসপাতালটির উদ্বোধন হয়ে যেত, ঠিক এমনই মন্তব্যে নিজের অভিমত ব্যক্ত করলেন আলগাপুর বিজেপি মণ্ডলের সভাপতি বিধান চন্দ। জানা যায়, কংগ্রেস সরকারের আমলে আনুমানিক 4 কোটি 30 লক্ষ টাকার অনুমোদনপ্রাপ্ত কাজটি আরম্ভ হওয়ার কিছুদিনের মধ্যেই কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। প্রায় 8 বছর পূর্বে অনুমোদনপ্রাপ্ত কাজটি কি কারণে বন্ধ হয়েছে তা খতিয়ে দেখতে অতিসত্বর কাজ পুনরায় আরম্ভ করতে হাইলাকান্দির জেলাশাসক ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। গরিব এলাকার আমাদের এলাকাবাসী, আমরা যারা আমাদের রোগী থাকে, ওনারা কোনো সময় এই হাসপাতালে আসার পর ওনাদেরকে কী বলা হয়, মানে রেফার করে দেওয়া হয় শিলচরে। শিলচর যেতে যেতে অনেক দূর শিলচর, তাই শিলচর যাওয়ার পথে, শালচাবড়া সিকুনা যাওয়ার পথে অনেক রোগীর প্রাণ হারায়। তো আমি বারবারও বলছি, সেই কাজটা কী কারণে আটকে আছে, আপনারা একটু যদি এই সচেতনতাভাবে কাজ করুন তাহলে আমাদের এই হসপিটাল, আমাদের এই এই কালীনগর, পাঁচগ্রাম, নর্থ নারায়ণপুর, বকরিয়াওর, 4টা জাঙ্কি বাজার, 4-5টা জিপির এই একটাই হসপিটাল। আর এই হসপিটালে আমাদের মানে অনেক রুগী ডেইলি আসে, শ রুগী আসে, কিন্তু দেখা যায় 7-15 দিন পরে রুগী রেফার দেওয়ার পর মারা যান। আমি এটাই বলছি যে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের বিধায়ক নেই, সেই কারণে আমাদের এই কাজটা সম্পূর্ণ হচ্ছে না। তা আমি আমার UDF দলের যে বিধায়ক রয়েছেন, ওনার 4 বছর 10 মাস হয়ে গেছে আর 2 মাস বাকি আছে। আমি ওনাকেও বলছি যে 2 মাসের ভিতরে আপনি যদি পারেন সেই হসপিটালকে কীভাবে পুনরায় সম্পূর্ণ করা যায় এবং সেই হসপিটালকে 30 জনের রুগীর যেভাবে স্বাস্থ্য। জানকীবাজার থেকে ডলিডহর গ্রান্টের গ্রামীণ সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি, বিধায়ক নিজামের নীরব ভূমিকায় প্রশ্ন তুলছেন স্থানীয়রা। বৃহস্পতিবার ডলিডহর গ্রান্টে এক সাংবাদিক সম্মেলন করে তারা বলেন, যদিও অনেক প্রতিবাদ ও দাবির ফলে সড়কটির নির্মাণ কাজ কিছুদিন পূর্বেই সম্পূর্ণ করেছে হাইলাকান্দি পূর্ত বিভাগ, তবে সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ সাব্যস্ত করেন স্থানীয় সচেতন নাগরিকরা। অভিযোগ মধ্যে জানা যায়, মেটার 6 ইঞ্চির জায়গায় 1.5 থেকে 2 ইঞ্চি করে দেওয়া হয়েছে, তাছাড়া সেন্টিপাথির ব্যবহারও করা হয়নি। এমনকি পাঁচগ্রামে অনুষ্ঠিত নবমী বরাকে যে সমস্ত ডাস্টের স্তূপ রাখা হয়েছিল সেগুলো ফেলে তার উপর ব্লক বসানো হয়েছে। এদিন পঞ্চায়েত সদস্য শামসুল হক চৌধুরী প্রমুখ অভিযোগে বলেন, সড়ক নির্মাণে যে সমস্ত সিসি ব্লক ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের, কাজ সম্পন্ন হওয়ার 1 মাসের মধ্যেই সিসি ব্লক ভেঙে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা। পাঁচগ্রাম বুড়া নবমী যেটা ডাস ডুমাইয়া দুয়া হইল আনিয়া, ও ওটা ডাস আনিয়া ছাড়িয়া ওটার উপরে ব্লক বানি, কোনো রুলিং করা হয়েছে না, ভানি দিয়ে যেটা অন্য জায়গা করা রুলিং করা হইতো, কোনো জায়গা থেকে রুলারে যে রুলিং করছে ভানি জল দিয়া, এটা কোনো জায়গা সেটিং করা হয়েছে না। আমরা অতিসত্বর পিডব্লিউ ডিপার্টমেন্টে জানাইয়ার যে অতিসত্বর এটা ইনকোয়ারি করা লাগি, এরপরে আমরা মেইন প্রবলেম হইল গিয়া যে আমরা এরিয়ার যারা প্রতিনিধি আছে এরা লামো কইয়া লামিয়া, এটা যদি অতিশত একশো নয় আমি RTI করিয়া রিপোর্ট আনছি, এটা আমি আইনের দ্বারস্থ হইমু। আর বেশি ভূমিকা যে আমরার MLA পাঁচগাঁওয়ের বিধায়ক, আলগাপুরের বিধায়ক হাজি নিজামুল চৌধুরী এই রাস্তা লইয়া তাঁর কিতা লাগে নীরব, এই রাস্তার যে এত দুর্নীতি ওর তার নীরব কেনে, এটার আমি অতিশত জবাব চাই।
উধারবন্দ খাসপুর বাগের কোনা সড়ক নির্মাণে নিম্নমানের পাথর ব্যবহার হচ্ছে বলে বৃহস্পতিবার সকালে কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। অভিযোগ মতে জানা যায়, শালগঙ্গা পয়েন্ট থেকে টিকলপাড় জিপি অফিস পর্যন্ত সড়ক নির্মাণে এসওপিডির অধীনস্থ আনুমানিক 1.5 কোটি টাকা বরাদ্দ করা হয়, কিন্তু সেই কাজে যে পাথর ব্যবহার করা হচ্ছে তা একেবারেই নিম্নমানের বলে কাজ বন্ধ করে দেন তারা। পরে খবর পেয়ে ছুটে আসেন বিভাগীয় জুনিয়র ইঞ্জিনিয়ার মোহিত দাস। তিনি জনগণের অভিযোগ শুনে সরেজমিনে কাজ পরিদর্শন করে পাথরগুলো দেখে স্বীকার করেন জনগণের কথা। তার সাথে কাজের দায়িত্বে থাকা সুপারভাইজারকে ডেকে এসব পাথর ব্যবহার না করার নির্দেশ দেন। জানাইছি যে এই পাথর দিয়ে কাজ করলে এখানে মানুষের জনসাধারণের ক্ষতি হইব, ভবিষ্যতে তো আর এই কাজ হইতো না। ড্রেনের কাজ একবারই হইব, সরকারি কাজ তো একবারই হইব, কিন্তু কাজটা এত নোংরা পরিস্থিতিতে করেন, নোংরাভাবে করেন, যার কোনো তুলনা নাই। আপনারা পাথরটা দেখলে এবং ওইখানে যে কাজ চলে, যে ওই ধরনের অত বড় ব্রিজ, এটার মধ্যে 8mm রড দিয়ে ইয়ে করছে, এখানে পাথরগুলো আছে, এই যে পাথরগুলো দেখুন, এই যে পাথরগুলো দেখুন, মাটি পাথর দিয়ে কাজ চলে এখানে। তারা কোয়াদ গেলে বাধা দিলে কোনো কিছু মানে না, তারা কত টাকার কাজ, কিসের কাজ, কেমনে হওয়ার, এগুলো কিছু কর না, টোটালি 8mm রড দিয়ে কাজ চলে, এত বড় ড্রেনের কাজ। ভবিষ্যতে তো আমরা এই সরকারি কাজে আর পাইতাম না, এরকম হইতো না। কত টাকার কাজ এটাও জানি না আমরা, কিচ্ছু জানি না আমরা, কাজ কত টাকার কাজ, কিভাবে কাজ হর এটাও জানি না। এখন আইতে সময় দেখি যে পাথর ইয়ে হয়েছে, টিকল কোয়ারির বোধহয় পাথরটা মাটি পাথর, যেটা কোনো কারণে অ্যাপ্রুভেল নাই, এটা নিয়ে এইখানে কাজ চলে। অথচ পোর্শন যেটা বালু পাথরের সিমেন্টের পোর্শন যেটা, এটাও ঠিক না। এখানে লোকাল পাবলিকে আমরা কিছু মানুষ কইছে দেখছে, যারা তারা কইছে যে এটাও ঠিক না, এটার পারমিশন খুব বেশি, বালু 10 টিন দেয়, পাথর 10 টিন দেয়, সিমেন্ট অর্ধেক টিন দিয়ে কাজ করে। এইভাবে লোকাল যারা আশপাশে যারা ঘর আছে তারা জানাইছে আর কি। তাই কেন বৃহস্পতিবার ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির পক্ষ থেকে হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি গুণজ্যোতি দত্তকে সংবর্ধনা প্রদান করা হয়। বিগত 10 বছর থেকে প্রতি মাসে 1000 টাকা করে শিলচর রেডক্রস সোসাইটিতে আর্থিক অনুদান দিয়ে আসছেন। 10 বছর পূর্তি উপলক্ষে এদিন গত বছরের পুরো অনুদান একটি চেকের মারফতে তুলে দেন তিনি। এদিন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির শিলচর শাখার তরফ থেকে সেই অনুদান কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যবান ও চেয়ারম্যান বীরেশচন্দ্র ব্যানার্জি তা গ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন রেডক্রস সোসাইটির শিলচর শাখার সম্পাদক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা। আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উদযাপন সহ নবনির্মিত প্রতিকৃতির শুভ উন্মোচন করার প্রস্তুতি নিয়েছে উধারবন্দের ক্লাব রেনেসা। এদিন উধারবন্দ বাসস্ট্যান্ডে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি উন্মোচন করবেন শিলচর সিআরপিএফ সেন্টারের ডিআইজিপি শাহনাজ খান। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা বলেন, এদিন সকাল 9টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এতে বিভিন্ন ভাষাগোষ্ঠীর পরম্পরাগত নৃত্য গীতের মাধ্যমে নেতাজির প্রতিকৃতি নিয়ে প্রধান সড়ক পরিক্রমা করে বাসস্ট্যান্ডে নেতাজির নবনির্মিত প্রতিকৃতির সামনে এসে শেষ হবে। এছাড়াও ব্যানার ফেস্টুন সহ থাকবে বিভিন্ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা ও শিক্ষক শিক্ষিকারা। এই শোভাযাত্রায় সবাইকে যোগদান করার আহ্বান জানান তারা। সকাল 9টায় বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। শোভাযাত্রায় বিভিন্ন জাতিগোষ্ঠীর পরম্পরাগত ঐতিহ্য বহনকারী বিভিন্ন গীত নৃত্য থাকবে। তারপর সকাল 11 ঘটিকায় উন্মোচন করা হবে প্রতিকৃতি। উন্মোচক থাকবেন শ্রী শাহনাজ খান, ডিআইজিপি সিআরপিএফ, গ্রুপ সেন্টার শিলচর। তারপর আমরা 11:30টায় পার্শ্ববর্তী স্থানে ডায়াসে মঞ্চে উপত্যকার বিভিন্ন বুদ্ধিজীবী, সাহিত্যিক, শিক্ষক এদেরকে নিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজির ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছি। এই আলোচনা সভায় উপস্থিত থাকবেন ডক্টর তপোধীর ভট্টাচার্য, শ্রী পার্থসারথী ছন্দ, ডক্টর বিভাস রঞ্জন চৌধুরী, ডক্টর বিশ্বতীশ চৌধুরী এবং সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার তৈমুর রাজা চৌধুরী। এবং সন্ধ্যা 5টায় আমরা নেতাজি প্রতিকৃতির মর্মর বেদিতে আলোক প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত করব। কালীগঞ্জ চণ্ডীদাস গ্রামের সন্ন্যাসী কালী মন্দিরে বুধবার রাতে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। জানা যায়, কালীগঞ্জ চণ্ডীদাস গ্রামের সন্ন্যাসী কালী মন্দির প্রাঙ্গণের অভ্যন্তরে গোমাংস নিক্ষেপ করে কোনো এক দুষ্টচক্র, ফলে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন তদন্তক্রমে যারা এই কাজ করেছে সেই দুষ্কৃতীদের ধরতে সক্ষম হবে। কালীগঞ্জ অঞ্চল দীর্ঘ বছরের শান্তি ও সম্প্রীতির অঞ্চল হিসেবে পরিচিত।
তবে যে বা যারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তাদের অবিলম্বে পুলিশ গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে এমন ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান গোটা কালীগঞ্জ এলাকার বাসিন্দারা। এইভাবে মানুষে মানুষে খেলা যারা সৃষ্টি করার চেষ্টা করে তারারে আমি হুঁশিয়ারি দিতে চাই এই টিভির মাধ্যমে, আগুন নিয়ে খেলা করার চেষ্টা যেন কেউ না করে। বিশ্বরূপ ভট্টাচার্য যদি আগুন হাত লয় তাহলে কোনো দল কোনো নেতা এইটারে কিচ্ছু করতে পারত না। সাবধান থাকার লাগিয়া সবরে অনুরোধ। আর আমি পুলিশে কইছি এই গ্রামে যারা এই কাজে জড়িত আছে এরারে খুঁজিয়া বার করা। ইনোসেন্ট শুড নট বি পানিশড। হে যে কোনো সমাজ যে কোনো ভাষা যে কোনো ধর্মের লোক হইতে পারে, যে ইনোসেন্ট তারে কেউ অশান্তি করতো না, যে গিলটি হে যে কোনো জায়গার মানুষ হইলেও হি শুড নট বি এসকেপড, তারে কেউ মুক্তি দেওয়া না। এই ব্যবস্থাটা সামনে রাখিয়া ইনভেস্টিগেশন করতো, আর ইনভেস্টিগেশনে সমস্ত ব্যবস্থা এই জায়গার যারা অপবিত্র করার চেষ্টা করছে, অশান্তি লাগানির চেষ্টা করছে, হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাইবার চেষ্টা করছে, এরার প্রতি আমার পূর্ণ চক্ষু দিয়ে আমি এরারে ফলো আপ করিয়া যাইতেছি। কোনো ব্যক্তি আমার চোখের দৃষ্টির বাইরে নাই। পুলিশের কাজ পুলিশে করব, আমার কাজ আমি করব। শুধু আসাম নয়, গোটা উত্তর পূর্বের মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত বরাকভেলি ওপেন চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। শিলচর রোটারি ক্লাব এবং রোটারেক্ট ক্লাবের যৌথ উদ্যোগে স্থানীয় রোটারি ক্লাব ভবনে আগামী 23 ও 24 জানুয়ারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। টুর্নামেন্টকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু প্রদীপ কুমার রায় প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান কাছাড় জেলার দাবা অ্যাসোসিয়েশনের সভাপতি তথা প্রফেসর চারবাগ। সাংবাদিক সম্মেলনে শিলচর রোটারি ক্লাব এবং রোটারেক্ট ক্লাবের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। খেলাটি খুব প্রচুর সংখ্যক প্লেয়ার এখানে নাই থাকতে পারেন, কিন্তু খেলার যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডের জায়গাটা হবে এইটা। এবং এক্ষেত্রে আমরা একজন ইন্টারন্যাশনাল আরবিটার ত্রিপুরার পিকে রায় প্রদীপ কুমার রায় তাকে নিয়ে আসছি। সমস্ত টেবিলেই ক্লক থাকবে, 45 মিনিট স্টপ টাইম এবং 10 সেকেন্ড ইনক্রিমেন্টে খেলা হবে 6 রাউন্ড। এখন এই খেলার ব্যাপারটা নিবন্ধিত দাবার ক্ষেত্রে কতগুলি অসুবিধা আছে এবং যে অসুবিধাটা সামনে আগামী দিনে জেলার ছাত্রছাত্রীদেরকেও নানাভাবে অ্যাফেক্ট করবে, কারণ কেন্দ্রীয় সরকার দাবাকে একটা স্কুলের বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে চলেছে, যে নয়া শিক্ষানীতি তার অংশ হিসেবেও এটা আসবে। শুধু CBSE নয়, সমস্ত স্টেট বোর্ডেও এটা আসবে। তো এর থেকে গুরুত্বটা বোঝা যাচ্ছে, ফলে ছেলেমেয়েদের কাছে এবং সাধারণ গার্জেনদের কাছেও দাবার ব্যাপারটা পরিচিত করানো সেটা এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বৃহস্পতিবার বরাক উপত্যকার ব্যাডমিন্টন সংস্থার পরিচালনায় 23তম বরাক ভিত্তিক প্রতিযোগিতার শুভারম্ভ ঘটে শিলচর ক্রীড়া সংস্থায়। 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা করেন শিলচর ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড় এবং আশুতোষ রায়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর পার্থ সারথী চন্দ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃদুল মজুমদার সহ অন্যান্যরা। প্রসার উত্থানের জন্য যে ক্লাসটা শুরু করেছিলেন সেটা পরাক্রমায় সরে যাবে। ইতিমধ্যে বক্তব্য করেছেন এখান থেকে একজন অল্পবয়সী খেলোয়াড় ব্যাঙ্গালোরের প্রকাশ ভারতের একাডেমিতে গেছেন, আরও খেলোয়াড় উঠে আসবেন এবং সামগ্রিকভাবে পরাক উপত্যকায় ব্যাডমিন্টনের প্রসার এবং উত্থান ঘটবে এই বলে এবং যারা আজকে প্রতিযোগিতার অংশগ্রহণ করবেন তাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে এই অ্যাসোসিয়েশনে উত্তরোত্তর সমৃদ্ধি এবং জনপ্রিয়তা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আজকে এই বরাকভেলি ব্যাডমিন্টন কম্পিটিশন শুভারম্ভে আমি মনে করি আমাদের সবার প্রথমে আমাদের শ্রদ্ধা জানানো উচিত সেই প্রাণপ্রতি এই পরাগবেলি ব্যাডমিন্টনের প্রাণ প্রতিষ্ঠিত প্রয়াত পরিচ্ছন্দ মহাশয়কে আমি তার জন্য আমার প্রথমে প্রয়াত পরিচ্ছন্দকে শ্রদ্ধা জানাচ্ছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি উনি যেখানেই থাকুন ওনার আত্মা চিরশান্তি পা থাকে। আমার দৃঢ় বিশ্বাস এই প্রতিযোগিতা আমি জানি
একশো জনের উপরে খেলোয়াড়রা ইতিমধ্যে যোগদান করেছে, হয়তো আরো করবে এবং তাতে এই প্রতিযোগিতা আরো আকর্ষণীয়। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। নোংরা ছড়াচ্ছে ডাম্পিং গ্রাউন্ড, প্রতিবাদে কাছাড় কলেজের সামনে অবরোধ পড়ুয়াদের। শিয়ালদহ আগরতলা স্পেশাল ট্রেন বদরপুরে দুর্ঘটনাগ্রস্ত, বরখাস্ত রেল চালক। বিদ্যুৎ বিভাগের মাশুলে মাথায় বাজ পড়ল স্থানীয়দের, এলাকা জুড়ে চাঞ্চল্য। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।